नमस्कार बंधुरा, सुस्मितार रान्नाघर स्लाइस अफ लाइफे आरो एक बार आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर पर्वे गरमकालेर जोन्नो एकदम आदर्श एकटा माछेर रेसिपि आपनादेर जोन्नो एनेछि। बानिये देखाबो काचकला, पेपे आर सजने डाँटा दिये हालका पतला मागुर माछेर झोल। पेपे, सजने डाँटा, काचकला एई सब सब्जिगुलोई भीषण उपकारी आमादेर स्वास्थ्येर जोन्नो। आमादेर शरीरेर रोग प्रतिरोध क्षमता बाड़ाय आर आमादेर सुस्थ थाकते साहाज्य करे। आर एई सब्जिगुलो दिएई बानानो मागुर माछेर झोल खेतेओ खूब सुस्वादु लागे आर बानानो भीषण सहज। तो आशा करछि आमार आजकेर एई भिडियो आपनादेर भालो लागबे। आसुन ताहले देरि ना करे देखे नी रेसिपिटा। রান্নাটা করবার জন্য এখানে আমি নিয়েছি 450 গ্রাম মাগুর মাছ। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। সেজন্য মাছের পাত্রে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন। নুন হলুদ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছে। নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে একটা বড় কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বা টুকরোই কেটে নিয়েছি। কেটে নেবার পর আধ ঘন্টার জন্য নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে পরে কাঁচকলার মধ্যেকার কষ বেরিয়ে যাবে, যে কারণে এগুলো কালো হয়ে যাবে না। রান্নাটা করবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম হতে বসিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নেবেন। তেলের কাঁচা গন্ধ যাতে চলে যায় এমনভাবে গরম করে নিতে হবে। তেল গরম করে নেবার পর নুন হলুদ মাখিয়ে নেওয়া মাগুর মাছগুলো কড়াইতে দিয়ে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কড়াইতে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা হাই রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। আর এইভাবে করে ঢাকা চাপা দিয়ে ভাজলে পরে গায়ে গরম তেল ছিটি আসার ভয় থাকে না। তো মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া মাছগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন এগুলোকেও তুলে নিচ্ছি। কাঁচকলাগুলো নুন হলুদ জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের কাঁচা পেঁপের অর্ধেকটা আমি এরকম লম্বা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে একটু পাতলা করে কাটলে পরে কম সময়ে সেদ্ধ হয়ে যায়। একটা সজনে ডাঁটার আঁচ ছাড়িয়ে নিয়ে ছোট টুকরোয় এগুলোটাকে কেটে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে নেব। যতটুকু তেল অবশিষ্ট রয়েছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে সবজির কাঁচা ভাব চলে যায়। কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে হাতা দিয়ে সবজিগুলোকে একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও কড়াইতে ঢাকনা দিয়ে এগুলোকে ভেজে নেব। এইভাবে করে প্রায় 4-5 মিনিট সময় ধরে সবজিগুলোকে ভেজে নিয়েছি। সবজির গায়ে দেখুন হালকা হালকা বাদামি স্পট চলে এসেছে আর সবজির কাঁচা ভাব চলে গেছে। এবার ভাজা সবজিগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। ভাজা সবজিগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন তেল। এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। দুটো ছোট টমেটো একসাথে মিক্সিতে বেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। টমেটো আর আদার কাঁচা গন্ধ যাতে চলে যায় সেজন্য ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য কম আছে এটা রান্না করছি। 2 মিনিট পর সব আবারও একটু মিশিয়ে নিচ্ছি। টমেটো আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে অল্প জল দিয়ে এখন ভালোভাবে সব মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নিতে হবে। কম আছে, মশলা আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট সময় ধরে মশলা কষাচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে নেব। লো মিডিয়াম আঁচে 2 মিনিট সবজির সাথে মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু মাছের পাতলা ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণ একটু বেশি দিতে হবে।
আমি এখানে প্রায় আড়াই কাপ মতন জল দিয়েছি, আপনারা বুঝে দেবেন যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। চারটে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভাজা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার যে তেল বেরিয়েছে সেটাও কিন্তু অবশ্য করে এর মধ্যে দিয়ে দেবেন। মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রান্না, অত্যন্ত স্বাস্থ্যকর, আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এভাবে করে এই মাছের ঝোল বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ঝোল ফুটে উঠলে কড়াইতে ঢাকনা দিয়ে প্রথমে 5 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে ঝোল ফুটতে দেব। তারপর কম আঁচে এটাকে আরও 10 মিনিট রান্না করব, অথবা সবজি সেদ্ধ না হওয়া অবধি এটা রান্না করবেন। তো আমি 15 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। ঝোলের চারপাশে দেখুন তেল ভাসছে, দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কি না। প্রথমে একটা পেঁপে দেখে নিচ্ছি, দেখুন একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একইভাবে একটা কাঁচকলা দেখে নিচ্ছি, একটু চাপ দিলেই দেখুন ভেঙে যাচ্ছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না একদম কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিয়ে এটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। সুস্বাদু স্বাস্থ্যকর কাঁচকলা কাঁচা পেঁপে সজনে ডাঁটা দিয়ে মাগুর মাছের ঝোল একদম রেডি পরিবেশনের জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।